সুপ্রিয় আবেদন সম্পন্নকারী ফলাফল প্রত্যাশী ভাই বোনেরা, প্রত্যেকে স্বাগত জানাই আমার ছোট্ট একটি ভিডিওতে। প্রত্যেকের কাছে অনুরোধ থাকলো ভিডিওটি ছোট্ট ভিডিও এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দয়া করে। ফলাফল সম্পর্কিত আইনি প্রক্রিয়ার কারণে চূড়ান্ত ফলাফল প্রকাশে কী ধরনের জটিলতা হতে পারে তা আমি আজ থেকে 2 মাস আগে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। এরপরও আরও 2টি ভিডিওতে এ বিষয়ে আমার ব্যাখ্যা উপস্থাপন করেছি। আমার সে বক্তব্যের জন্য আমি অনেকের কাছ থেকেই কটু কথাও শুনেছি, সেটি বড় বিষয় নয়। আজ বা কাল বা পরশু রেজাল্ট হবে বলে অনেকেই আবেদনকারীদের আবেগ ও পরিস্থিতি নিয়ে খেলা করছে বা এক কথায় বাণিজ্য করছে, যা আমি কোনোভাবেই সমর্থন করতে পারছি না। 2 মাস আগে দেওয়া বক্তব্য আজ আলোর মতো পরিষ্কার। এখন কি হতে পারে বা ফলাফল কবে হতে পারে সেটি সবাই বুঝতে পেরেছেন, তাই চূড়ান্ত ফলাফলের আগে আর কোনো আপডেট দেওয়ার প্রয়োজনীয়তা আছে বলে মনে করছি না। আমার বক্তব্যের ভিডিও নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। আমার চ্যানেলে সেই ভিডিওগুলোর শিরোনাম ছিল এনটিআরসি 2021 নিয়োগ প্রক্রিয়া স্থগিত, আশা হতাশা ও তিক্ত সত্য। এরপরে 28 জুন যেদিন সুপ্রিম কোর্টের রায় হয়েছিল সেদিনও একটি বক্তব্য ছিল, চাইলে দেখতে পারেন। এরপরে সবশেষ সার্টিফিকেট কপি পাওয়ার 24 ঘন্টায় ফলাফল শর্ত প্রযোজ্য। এখানে মাননীয় সচিব মহোদয়ের যে বক্তব্যটি ছিল আসলে সেটি কতটুকু বাস্তবসম্মত সেটি একটি অ্যানালাইসিস আপনাদের সামনে দাঁড় করানোর চেষ্টা করেছিলাম। তো এরপরে আরও যে বিষয়গুলো রয়েছে, চাকুরিতে ফলাফলের পরে যথাসময়ে চাকুরিতে যোগদানপত্র লেখার পদ্ধতি ও কাগজপত্র সংযুক্তি, ব্যাংকে বেতন হিসাব খোলা ও কাগজপত্র সংযুক্তি, পদ কর্তন সৃষ্টি উপায় ও কাগজপত্র সংযুক্তি, এমপিও আবেদনের কাগজপত্র প্রস্তুতি, আবেদন প্রেরণ ইত্যাদি বিষয়ের ভিডিও ও পরামর্শ পাবেন এবং সেটি যখনই প্রয়োজন ঠিক সে সময়ে এই ভিডিওগুলো নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। চ্যানেলটি আপনাদের উপকারে আসলে বা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ থাকলো। চূড়ান্ত ফলাফল হওয়ার আগ পর্যন্ত আমার চ্যানেলের নিয়মিত শিক্ষা, শিক্ষা প্রযুক্তি, আইসিটি, অনলাইন লার্নিং, আর্নিং, ইউটিউব টিপস ট্রিক্স বিষয়ক টিউটোরিয়াল নিয়ে আমি নিয়মিত আপনাদের সামনে হাজির হব বলে আশা করছি। সেগুলো দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ। তো আজকের ভিডিও এ পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো।